সামনেই বিধানসভা নির্বাচন, তার আগেই কোমর বেঁধে নেমেছেন রাম বাম সব দলই, চলছে জোর কদমে প্রস্তুতিও। ত্রিপুরার আগরতলার দুটি নজরকাড়া বিধানসভা কেন্দ্রে মনোনয়নপত্র জমা করলেন কংগ্রেসের দুই নেতৃত্ব। আগরতলার দুটি প্রধান কেন্দ্র 6 আগরতলা এবং 8 টাউন বর্দোয়ালি কেন্দ্র। কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন 6 আগরতলা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অপরদিকে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কংগ্রেসের হয়ে 8 টাউন বর্দোয়ালি কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন আশিস কুমার সাহা। এছাড়াও কংগ্রেসের আরও বেশ কয়েকজন নেতৃত্ব এদিন মনোনয়নপত্র জমা করেছেন, প্রত্যেকেই জয় সম্পর্কে আশাবাদী। সদলীয় কর্মী সমর্থকদের উপস্থিতিতে র্যালির মাধ্যমে তারা নমিনেশন জমা করেছেন। বিধানসভা নির্বাচনের আগে প্রচারে ঝড় তুলেছে প্রতিটি দলই, কেউ কাউকে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ। জনগণ চাইছে একটা পরিবর্তন, আমরা সবাই পরিবর্তনের দিশায় চলছি। প্রত্যাশা রাখছি যে ভোট পর্ব নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য কমিশনের যে দায়িত্ব, কমিশন এই দায়িত্ব পালনে এবার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। ভোটাধিকার প্রয়োগ করার যে সুযোগ এই সাধারণ নির্বাচনে গণদেবতারা, তারা প্রয়োগ করবে এবং পরিবর্তনের পক্ষে ভোট পড়বে অসম্ভব ছাড়া। এক কথায় বলতে গেলে যে একটা পরিবর্তন, এই পরিবর্তন এটা জনগণের আকাঙ্ক্ষা, শাসক দল ধরাশায়ী হবে। গত নির্বাচনে জনগণ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, এবার কমিশন নিশ্চয়তা দিয়েছে ভোটাধিকার প্রয়োগ করবে।